সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদেরকে অটো স্টাইলটা করে দেখাবো, কিন্তু আজকে আমরা এই কাজটি করে দেখাবো মাত্র দুটি ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে। তো সেজন্য দেখেন যে আমরা দুটি কন্ডাক্টর নিয়েছি। তো এই কন্ডাক্টর আসলে সাধারণত আমরা এই কাজের জন্য তিনটি কন্ডাক্টর ব্যবহার করি, তো এখানে দুটি দিয়ে দেখানো সম্ভব হবে। তো আমরা এখানে একটি কন্ডাক্টর নিয়েছি, যে কন্ডাক্টরের চারটি এনও আছে এবং চারটি এনসি আছে। উপরের চারটি এনসি নর্মালি ক্লোজ এবং নিচের সার্কিটটি এন নর্মালি ওপেন। ঠিক আছে, তো আমরা এই কাজটি করব। চলুন দেখি কিভাবে আমরা কাজটি করি। এখানে কোনো প্রকার সমস্যা হওয়ার কারণ নাই, কারণ এর এনসি এবং এনও একই পরিমাণ কারেন্ট নিতে পারবে। তো এবার আমরা প্রথমত সবার নিউট্রাল গুলো আমরা সংযোগ করে নিব। আমরা টাইমারেরও নিউট্রাল গুলো সংযোগ করব। তো আমাদের টাইমারের 7 এবং 2 আমরা সাপ্লাই দিব, সেখানে যে কোনো একটি আমরা নিউট্রাল দিব। তো এখানে এটা 7, এটা হলো 2 নম্বর, 2 নম্বর এখানে নাম্বার আছে। তো আমরা নিউট্রাল গুলো সব লাগাই নি। এবার আমরা প্রথমে এই কন্ডাক্টরের একটি প্রান্তে এটা হলো দেখে A1 টার্মিনাল এবং এটা A2 টার্মিনাল। আমরা যে কোনো একটা প্রান্তে লাগালে হয়, আমরা A1 প্রান্তে এটা লাগাই দিচ্ছি। এবার আমরা এখান থেকে লাইনটি নিয়ে এসে টাইমারে লাগাবো। টাইমারে 2 নম্বর টার্মিনাল আমরা লাগাচ্ছি, 2 নম্বর টার্মিনালে। এবার এটা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এখানে একটি টার্মিনাল এবং এদিকে একটি টার্মিনাল। এবং এই পাশে এই দুটো হলো কয়লা টার্মিনাল। ভিউয়ার্স, আমরা এই কাজ করার জন্য দুটো পুশ বাটন সুইচ নিয়েছি, দেখেন একটা হলো স্টপ আর একটা হলো স্টার্ট। তো এদের প্রত্যেকের 4টি করে টার্মিনাল আছে, 2টি করে টার্মিনাল হলো চলতো। তো আমরা এখানে একটা জিনিস দেখে নিই, যে এখানে দেখেন এনসি লেখা, এর অর্থ হলো এটা এবং এটা এনসি। এখানে নাম্বার বোঝার জন্য এটা 1, তারপরে 2, এটা এনও লেখা, দেখেন এটা 3 এবং 4, অর্থাৎ এই 3 আর 4 এনও, অনুরূপ এখানেও তাই। তা আমরা স্টপ সুইচ যেটা এই পাশে স্টপ সুইচ, এর এনসিটা ব্যবহার করব, অর্থাৎ আমাদের মূল ফেজ লাইনটা এসে স্টপ সুইচের এনসি হয়ে তারপরে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে লাইনটি লাগাই দিচ্ছি। তো দেখেন যে আমরা এনসির স্টপ সুইচের এনসির অপর প্রান্ত থেকে নিয়ে আসে আমরা স্টার্ট সুইচের এনওতে লাগাবো। ঠিক আছে, আমরা এই পাশটা নিয়ে এসে আমরা দেখেন যে এবার এর সাথে একটি তার যোগ করে নিলাম, কারণ এটি আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর এন ওতে লাগাবো। ঠিক আছে, স্টপ সুইচ চাপ দিলে অর্থাৎ বন্ধ করলে
এই পাশের লাইনটি থাকবে না, এখানে লাইন থাকবে, বাট এখানে লাইনটি, এখানে লাইন থাকবে, এখানে থাকবে না। এবার আমরা এই লাইনটি এখানে দেখেন যে এই কন্ট্রাক্টর একটি এনওতে ব্যবহার করছি কন্ট্রোলিং করার জন্য। তো দেখেন যে আমরা এবার এই যে স্টার্ট সুইচের এনওর উপর পাশ থেকে এনওর উপর পাশ থেকে টার্মিনাল দিয়ে নিচ্ছে একটা, অর্থাৎ সুইচটি চাপ দিলে এই লাইনটি এখানে আসবে। তো এই লাইনটি আমরা আমাদের এই এটা কমন একটা ম্যাগনেটিক কন্ডাক্টর বা মেইন কন্ডাক্টর, তার আমরা এ টু কয়েলে দিয়ে দিব, হোল্ডিং কয়েলে বা কন্ডাক্টর কয়েলে। এখানে যখন দিচ্ছি একই সঙ্গে আমরা আরেকটা তার দিব, আগে যেটা এনওতে দিয়েছিলাম সেটা ঘুরে আসবে এই পাশ থেকে, এখানে আমরা আরেকটি তার দিয়ে দিব। আমরা এই মুহূর্তে যে কাজটি করলাম আমরা এখন এটা চেক করে দেখবো যে আমরা দেখেন যে স্টপ সুইচ চাপ দিলাম, আমাদের এই কন্ডাক্টরটি অন হলো, স্টপ চাপ দিচ্ছি এটা অফ হলো, স্টপ চাপ দিলে অন হয়, স্টপ চাপ দিলে অফ হয়। এখন আমরা এটার সাথে এই এই কন্ডাক্টর কানেকশনটা করব, যে প্রথমত স্টার্ট হলে আমরা মোটরটি স্টারে চালাবো, টাইমারে কানেকশন দিব, এই যে টাইমারের সাথে কানেকশন দিব, আমরা চাই যে যখন এই কন্ডাক্টর অন হবে তখন টাইমারও লাইন পাক। দেখেন যে আমরা এখানে টাইমারের লাইনটা দিয়ে দিলাম, এখান থেকে এই টাইমারে আসলো, আমরা এখান থেকে এটা তার শর্ট করে এখানে এক নম্বর এইট ওয়ান অথবা এইটে আমরা দিতে পারি, ঠিক আছে। আমরা এখানে লাইন দিলে এই লাইনটি এটা এক আর এখানে আপনার 4 NC আর 3 হলো এনও, আমরা 3 থেকে লাইনটি বের করে নিব। তিন থেকে বের করে এই কন্ট্যাক্টরে আমরা লাগিয়ে দেব। আমরা এই মুহূর্তে কাজকে কমপ্লিট করলাম, আমরা এখন চেক করবো। বিভার দেখেন আমরা সুইচ দিচ্ছি, আমাদের টাইমার টাইম একটু কমাই দিই, স্টার্ট করলাম, টাইমারটি অন হয়েছে, এখন স্টারে চলবে, আপ হয়ে ডেল্টায় চলে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কাজটি হচ্ছে আমরা এখন অফ করে দিলাম, এটা কিভাবে মোটর কানেকশন করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। বিভার দেখেন যে এখন আমরা মোটর সংযোগের জন্য এটা একটু কানেকশন করে নিই, আপনারা একটু খেয়াল করবেন কানেকশনটা আমরা কিভাবে করি। দেখেন যে আমরা এই পাশ থেকে নিয়ে আসে আমরা এই পাশে লাগিয়ে দেব ডেল্টার সাথে, আসলে নিচের এনওটা হবে ডেল্টা, এখানে আমরা মূল সাপ্লাই লাইন কিন্তু লাগাতে হবে। যখন আমরা লাইন দিব তখন আমরা এখানেই লাইন দেব,
কিন্তু সাধারণত একটি স্টার্টার, সেটা কিন্তু এভাবে লাগানো থাকবে, লাইনটা পরে দিতে হয়। আমরা এখানে পরপর তিনটি লাইন লাগাই নিলাম, ঠিক আছে। এখন এই কন্ট্যাক্টরের আমরা এই দুই পাশে আবার শর্ট করে নিব, এখান থেকে এখানে। এই শর্টের জায়গাতে কিন্তু আমরা মোটরের টার্মিনাল লাগাবো। এবার এই কন্ডাক্টরে আমরা এখানে স্টার সংযোগ করবো।
ভিউয়ার্স, আমরা স্টার্টারে করলে একটা ওভারলোড পটিটোর ব্যবহার করি বা থার্মাল রিলে, তো আমরা সেটা এখানে ব্যবহার করি, তাহলে আমাদের পটিশনটা ভালো হবে। তাহলে আমরা এই মেইন কন্ডাক্টরের সাথে একটা ওভারলোড, তো দেখেন এটা আমি সহজে বসাই দিচ্ছি। ভিউয়ার্স, শুধু এটা বসালে হবে না, এর সাথে আমরা যে নিউট্রালটা দিয়েছিলাম আমাদের মেইন যে নিউট্রালটি, ঠিক আছে, এই নিউট্রালটি আর এটা এনসি আমরা ঘুরাই নিব। ওকে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আমি থার্মাল রিলের একটি এনসি ব্যবহার করছি মেইন নিউট্রালে, এখন এটা ঘুরে আসবে, ঘুরে আমাদের নিউট্রালটি যেখানে ছিল অর্থাৎ কন্ডাক্টরের এই কন্ডাক্টরের এ ওয়ান প্যান্টে ছিল সেখানে লাগাই দিব। ঠিক আছে, আমরা এখানে লাগাই দিলে আমাদের সার্কিট কানেকশনটি হয়ে যায়। আমাদের কানেকশনটা হয়ে গেল, তো ভিউয়ার দেখেন আমরা এবার মোটর সংযোগ করব। তো মোটর সংযোগের জন্য আমাদের এই যে মোটরের 6টি টার্মিনাল, তো এখন দেখেন যে আমরা কিভাবে সংযোগ করব। তো আমাদের এই পর পর টার্মিনাল গুলো, হ্যাঁ, আমরা এগুলো যদি এই পর পর লাগিয়ে দিই তাহলে আমাদের সংযোগ হয়ে যাবে, কারণ এইটা দুই কয়েলের দুটো প্রান্ত, যেমন এটা W2 প্রান্ত আর এই প্রান্তটা হলো U1 প্রান্ত, একটা কয়েলের শুরু প্রান্ত একটা কয়েলের শেষ প্রান্ত। অতএব যদি মোটর এইভাবে শর্ট হয়, এটা এটা এবং এটা, তাহলে এটা ডেল্টা হয়, ঠিক আছে। আমরা পর পর এই সংযোগগুলো দিয়ে দিব এই কন্ডাক্টরে, তারপর এই কন্ডাক্টরে পর পর সংযোগ দিয়ে দিব উপর থেকে নিচ পর্যন্ত, তাহলে আমাদের এটা স্ট্যান্ডার্ডটা সংযোগ হয়ে যাবে। দেখেন এখানে পর পর তিনটে আমরা লাগাইছি উপরে, এবার নিচের গুলো পর পর তিনটে আমরা এই কন্ডাক্টরে লাগিয়ে দিব, ঠিক আছে, এখানে পর পর তিনটে লাগাবো। তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সার্কিট সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। তা আমরা দুটি ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে স্টার ডেল্টা অটো স্টার ডেল্টা সার্কিট কমপ্লিট করছি। এখানে অবশ্য আমরা একটি ছোট মোটর লাগিয়েছি, কারণ আপনাদের দেখানোর জন্য বড় মোটর উপরে তুলতে পারতাম না। তো আসলে যাই হোক, আমরা একটি করতে চেয়েছিলাম, আশা করি আপনারা বুঝছেন। আমাদের এই ধরনের কাজ ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। ভিউয়ার্স, আমরা এখন এটা টেস্ট করবো লাইনটি, ঠিক আছে, আমরা কাজটি করছি আপনারা দেখছেন। তো আমরা এই সুইচটা চাপ দিলে মোটরটি স্টার্ট হবে, আমরা একটু টাইমিং বাড়িয়ে নিলাম হালকা একটু, আমাদের মোটরটি স্টার্ট হয়েছে। যখন ডেল্টা হবে এই কন্ডাক্টরটি অন হবে, দেখতে পারবেন আপনারা টাইমারের আপ পজিশনে চলে যাবে, আমরা অপেক্ষায় আছি ডেল্টা হওয়ার জন্য। আমরা বেশি সময় এটা ডেল্টা চালাবো না, ছোট একটি মোটর, এতে ডেল্টা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আপ হয়ে ডেল্টাই গেছে, আমাদের কোনো প্রকার সমস্যা হয় নাই আর সমস্যা হওয়ার কোনো কথাও না।
আশা করি সবাই বুঝছেন আমরা এটা